ভিউয়ার্স আমরা এখন বাসা থেকে রওনা দিলাম ভিতর দিক দিয়ে আমি আজকে বিআরটিএল উদ্দেশ্যে যাওয়া শুরু করেছি। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের রাজশাহী সিটির ভেতরের রাস্তা, এটা আমি বাইপাস হয়ে গেলাম না। রাস্তাটি নতুনভাবে তৈরি করার কারণ হচ্ছে এখানে অনেক বড় বড় বিল্ডিং ছিল, যেগুলো পুরাতন বিল্ডিং ছিল, সেগুলো বিল্ডিং একয়ার করে নিয়েছে আমাদের গভর্নমেন্ট। একয়ার করে নেওয়ার পর রাস্তাটি অনেক চওড়া করেছে। আমরা আসলে রাজশাহীতে বসবাস করি, খুবই একটি স্বাচ্ছন্দ্য ভাবে চলাফেরা করতে পারি কারণ এখানকার রাস্তাঘাট অনেক সুন্দরভাবে গচ্ছিতভাবে মানুষজন চলাফেরা করে, কারণ এখানে জ্যাম জটের কোনো প্রবলেম নাই। আপনারা দেখুন সেই রেলগেটের স্তম্ভটা, এই স্তম্ভ অনেক সুন্দরভাবে তৈরি করা হয়েছে। এটি শহীদ কামরুজ্জামান স্তম্ভ নামে পরিচিত। আমাদের এখানকার মেয়র সাহেব লিটন সাহেবের আব্বা ছিলেন উনি। রেল ক্রসিং, রাজশাহী শহরের রেল ক্রসিং, আমরা আপনাদেরকে বিআরটিএ হয়ে ঘুরে আসার সময় আপনাদেরকে আমি আমাদের রেল স্টেশনটি দেখাবো, আপনারা দেখতে পাবেন। এখানে বাস স্ট্যান্ড, এটা এখানে আমাদের নৌকাতে যাওয়ার জন্য, বগুড়ায় যাওয়ার জন্য এখান থেকে বাস ছাড়ে। এই এখানে অনেক বাস কাউন্টার আছে, আপনারা দেখুন। হাইওয়েতে আমরা উঠে গেছি এখন, স্টেডিয়ামের সামনে আছে যে আমাদের স্টেডিয়াম, স্টেডিয়ামের স্মৃতি স্টেডিয়াম রাজশাহী। আপনারা দেখুন এটি স্টেডিয়াম মার্কেট নামে পরিচিত। এই মার্কেটটাকে স্টেডিয়াম মার্কেট হিসেবে ধরা হয়। আপনারা ফলো করছেন হাতের ডান দিকে, যে আমাদের হাতের বাম দিকে সপুরা চলে গেল, এটি সিল্ক সিটি হিসেবে পরিচিত আমাদের ওই সাইডটি, যেখানে বিশিক শিল্পনগরী গড়ে উঠেছে। আমরা আমাদের বিডিআর ক্যাম্পের খুব কাছাকাছি অবস্থান করছি। আপনারা এখন আমাদের বিডিআর ক্যাম্পের খেয়াল করছেন, আমাদের চারিদিকে এখন বিজেপির আন্ডারে চলে এসেছি আমরা এখন। এখান থেকে বিজেপি ক্যাম্প শুরু হলো, আপনারা খেয়াল করুন অনেক সুন্দরভাবে সাজানো গোছানো আমাদের বর্ডার গার্ড বাংলাদেশ রাজশাহী শাখা। এটা বিজেপি 37 নামে পরিচিত।
আমি এখন আরডিএ ভবনে, আমাদের রাজশাহী শহরে সেই আরডিএ ভবন আপনারা দেখছেন হাতে ডান দিকে, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ। এখানে অনেক যেগুলো আমাদের রাজশাহী শহরে বিল্ডিং স্থাপনাগুলো তৈরি হয় সেখানকার ডিজাইনগুলো আমাদের এই আরডিএ ভবনের ইঞ্জিনিয়ার দ্বারা পরিচালিত। তার পাশেই রাজশাহী কৃষি ব্যাংক, কৃষি
আমি এখন আমাদের রাজশাহী এয়ারপোর্টের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। আপনারা রাজশাহী এয়ারপোর্টের নাম শুনেছেন অনেকেই, কিন্তু দেখেননি এখনো পর্যন্ত, আমি সেটি আপনাদেরকে দেখাবো আজকে। আমি এখন বাইপাস দিয়ে যাচ্ছি আমাদের বাসার উদ্দেশ্যে। আপনাদেরকে সিটির ভিতরে দেখিয়ে দিয়েছি, এখন বাইপাসের দিকে রওনা দিয়েছি। ড্রাইভার সাহেব গাড়ি চালাচ্ছেন আমাদের, আমার ছোট ভাই, তাকে গাড়ি চালানো শিখিয়েছিলাম আমি। সে অনেকদিন পর গাড়িতে হাত দিয়েছে আজকে। আমি অনেক হ্যাপি যে আমরা দু ভাই একসাথে ব্লগিং এর জন্য বের হয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন গাড়ি উৎসাহ চালা, সমস্যা নাই, আমি কিন্তু এখনো পর্যন্ত গাড়িতে আছি। আপনারা দেখতে পাচ্ছেন আমার ছোট ভাই গাড়ি চালাচ্ছে। কেমন অনুভব করছিস, কেমন আমার এই ব্লগিং এ তুই আজকে প্রথম আসছিস? মোটামুটি ভালোই লাগছে, খারাপ এক্সপিরিয়েন্স হয়ে যাবে আমার সাথে থাকলে। আমি ব্লগিং এ আমারও এক্সপিরিয়েন্স নাই, আমি নতুনভাবে আমার চ্যানেলটিকে প্রমোট করার চেষ্টা করছি ব্লগিং দিয়ে। আপনারা দোয়া করবেন যাতে আমার চ্যানেলটি ভালোভাবে সাকসেসফুল হয় এবং আপনাদের সাথে যাতে থাকতে পারে। যাব আজকে, কিন্তু আমরা দুজনে খুবই হ্যাপি যে গাড়িতে করে দু ভাই একসাথে বের হয়েছি এবং এই সময়টা খুবই কম কাটিয়েছি আমরা জীবনে একসাথে, এরকম আনন্দ করিনি আজকে, যেরকম দুজনে মজা পাচ্ছি আজকে আপনাদের সামনে আমার এই ব্লগটিকে। আশা করি ভালোভাবে আমি উপস্থাপনা করতে পারব।
কালকে আমি চুল কেটেছি, চুল কাটাতে কেমন যেন মেরা মেরা টাইপের লাগছে না আমাকে, দেখেন তো ভাই যে আমরা এখন রাজশাহী ঐতিহ্যবাহী আবাসিক পদ্মাবাসীকে প্রবেশ করছি। এটি খুব সুন্দর একটি আবাসিক পরিকল্পনাভাবে তৈরি করা হয়েছে এবং এটি একটি রেসিডেন্সিয়াল এরিয়া। স্টেশনের কাছে পৌঁছে যাব এবং আমাদের হাতের ডান দিকে দেখতে পাচ্ছেন যে স্টেশনটি
রাজশাহী স্টেশন। দেখেন কত সুন্দরভাবে সুসজ্জিতভাবে তৈরি করা হয়েছে, কিন্তু ভেতরের পরিবেশটি আপনাদেরকে এখন দেখাতে পারছি না। আমি ভেতরের পরিবেশটিও ভিউ করাবো। আপনারা দেখুন কিন্তু রাজশাহী স্টেশনটি অনেক বড় একটি রেল স্টেশন।